নমস্কার বন্ধুরা আমি বন্দনা এসে গেছি আমার কবিতা নিয়ে আলপনা রঙ্গলি ছবি আঁকার একটা কবিতা শোনাব আমরা মানুষ আমাদের মধ্যে মন আছে যেখানে আমরা যেতে পাই না আমাদের মন খুব সহজেই চলে যায় এক্ষুনি পাহাড় এক্ষুনি সমুদ্র এক্ষুনি কাছের মানুষের কাছে এক্ষুনি মা বাবার কাছে গোটা পৃথিবী ঘুরে বেড়াতে পারে আমাদের মন আমাদের হাট আমরা অনুভব করতে পারি তা নিয়ে আমার আজকের কবিতা মন ট্রেন যেমন ছুটে তেমনি জীবনের সাথে ছুটছে শুধুই মন এখন সে রাস্তা ঘাট পেরিয়ে রূপনারায়ণের তীরে আছে দাঁড়িয়ে দেখছে শুধুই নারিকেল বন সারি সারি নৌকা আগ্রহী খোকা ভাবছে সে দেশে জীবনের ভবিষ্যৎ ফেলে যাবে সমুদ্রে হারিয়ে ভর করে ইচ্ছার বেশে কিশোরী বয়সে প্রথম প্রেমিকা থম থম উৎসাহ দেয় মন কলম কিনি বিয়ের বাসর ভাঙি কি দিতে জীবন সুখে হেসে দুঃখে ডুবে মানে না হৃদয় কত শত যন্ত্রণা জীবনের অনুপ্রেরণা মনকে করে আশ্রয় কাহিনী চিত্রে কখনো বা কবিতার ছত্রে মনের বিশালতা শিল্পীর জীবন আকাশে তাই তো জাগে বহু আশা শেষ হ্যাঁ বন্ধুরা আশা নিয়ে আমরা ঘর করি আশাই আশাই বেঁচে থাকি সেই আশা আমরা এগিয়ে যাব একদিন অবশ্যই আমরা লকডাউন কাটিয়ে উঠতে পারবো এবং এই লকডাউনের সময় কাটানো দিনগুলোকে খুব মিস করব। তাই আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আরও কি শুনতে চাও আরও কেমনভাবে পেতে চাও আমায় আমার লেখা আমার ছবি কমেন্ট করে জানাও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দাও এবং তোমরা সাবস্ক্রাইব করো আজ এটুকুই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা